আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যার গুণের যোগফল। স্বাভাবিক সংখ্যার গুণের যোগফল কিভাবে আমরা বের করব? স্বাভাবিক সংখ্যা আমাদের প্রতিদিন এই চ্যানেলে অঙ্ক বিষয়ের ভিডিও ছাড়া হয়। টেট পরীক্ষার আগে কমি বেশ এই গণিতের যতটুকু সিলেবাস আছে, প্রত্যেকটি সিলেবাসের অন্তর্গত যেগুলো টপিক্স আছে সব টপিক্স থেকে অঙ্ক করানো হবে। যদি আপনারা চ্যানেলটি পছন্দ করেন, বুঝে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। বন্ধুরা, আজকে আমরা বের করব স্বাভাবিক সংখ্যার গণের যোগফল। গণ মানে কিউব, ওয়ানের যদি কিউব দেওয়া, ইংলিশে বলা হয় কিউব, বাংলাতে বলা হয় গণ। গণ নট গণক, গণের যোগফল, স্বাভাবিক সংখ্যার গণের যোগফল। তো একবারে ফর্মুলাটা একবারে ইজি। যদি স্বাভাবিক সংখ্যার যোগফল আপনি যদি জানেন, স্বাভাবিক সংখ্যার যোগফল কি ছিল আমাদের ভিডিও নম্বর 13 দিয়েছি, 12 দিয়েছি, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, হোল স্কোয়ার, হোল স্কোয়ার। এটা যতক্ষণ বের করবো, বের করার পর তার স্কোয়ার বের করে নেব, তো এটাই হবে আমাদের গণের যোগফল। তো বন্ধুরা, এখানে দেখি এন কত, এখানে এখানে এক দুই তিন, এখানে এন কটি হবে, 15টি। যোগফলের ফর্মুলা, যোগফল সমান, যোগফল সমান কিভাবে বের করব বন্ধুরা দেখেন, এখানে এখানে কিভাবে বের করব, এন কত আমার 15, ইন্টু 15 প্লাস ওয়ান কত হবে 16, এখানে এন এর জায়গাতে 15 লিখছি, এখানে 15 প্লাস ওয়ান ব্রেকেট মানে ইন্টু ডিভাইডেড বাই টু, হোল স্কোয়ার, হোল স্কোয়ার। দুই দিয়েটাকে কাটি একবার, দুই দিয়েটাকে কাটি আটবার, আট পনেরো কত হয়েছে 120, 120 এর স্কোয়ার বের করতে হবে, 120 এর স্কোয়ার বের করতে হবে, 120 এর স্কোয়ার মানে 120 ইন্টু 120, 120 এর সাথে যদি 120 গুণ করি তাহলে 12 12 144, শূন্য দুটা হবে, এটাই আমাদের আনসার। বন্ধুরা কত সময় লেগেছে, 30 সেকেন্ড লেগেছে। বন্ধুরা এরপরের প্রবলেমটি, এখানে যোগফল, যোগফল কিভাবে বের করব, যোগফলের ফর্মুলা, যোগফলের ফর্মুলা কি ফর্মুলা বন্ধুরা, বন্ধুরা কি ফর্মুলা, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এন কত আমার 20, 20 ইন্টু 20 প্লাস ওয়ান মানে 21 ডিভাইডেড বাই টু, হ্যাঁ হোল স্কোয়ার। দুই দিয়েটাকে কাটি একবার, দুই দিয়েটাকে কাটি কয়বার, দুই দিয়েটাকে কাটলে 10 বার, তো কত হবে বন্ধুরা 210, 210, 210 কে 210 এর স্কোয়ার, 210 এর স্কোয়ার, 210 এর স্কোয়ার মানে 210 পূরণ 210, 21 21 যদি গুণ করা হয় তাহলে 441 হয়ে যায়, শূন্য দুটা, তাহলে শূন্য দুটার স্কোয়ার মানে দুটা দিয়ে দেব। তো বন্ধুরা হয়ে গেল, এইভাবে আমাদেরকে আনসার বের করতে হবে, খুব তাড়াতাড়ি আনসার বের করতে হবে। বন্ধুরা এটাকে দেখি, যোগফল সমান, যোগফল সমান, যোগফল সমান, হ্যাঁ এন, এন কত এখানে 29 ইন্টু ইন্টু 30 ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার, এখানে এন 29, এন প্লাস ওয়ান কত হবে 30, দুই দিয়ে এটাকে কাটি কত হবে 15, 29 আর 15 যদি গুণ করি তাহলে কত হবে 5 নং 45, 4 14, 5 3 4, 435 স্কোয়ার, 435 স্কোয়ার মানে কি 435 কে 435 যদি গুণ করি তাহলে এখানে আনসার বের হয়ে যাবে। বন্ধুরা আশা করি আপনারা এই গুণটি পারবেন, এই গুণটি পারবেন। তারপর বন্ধুরা এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আপনারা এটা হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে এটার আনসার জানিয়ে দেবেন। যদি আপনি খাতা কলম নিয়ে ভিডিও দেখে দেখে অঙ্ক করেন তাহলে অনেক ফায়দা হবে, অনেক বেনিফিশিয়াল হবেন। আপনি টেট পরীক্ষাতে এরকম যদি কোয়েশ্চেন আসে তাহলে অবশ্যই অবশ্যই পারবেন। ধন্যবাদ সবাইকে।